প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা। আজকের আলোচনার বিষয়টা আর বলার অপেক্ষা রাখে না, ইটস নান আদার দেন ইসিজি টেস্ট রিপোর্ট এক্সপ্লেনেশন। ইসিজি রিপোর্ট দেখেই হচ্ছে আপনি কীভাবে নির্ণয় করতে পারবেন যে অ্যাকচুয়ালি পেশেন্টের হার্টে সমস্যা আছে কিনা। তো জাস্ট আমি দুটো মেথড এর ব্যাপারে বলবো, দুটো পদ্ধতির কথা বলবো যেগুলো আপনারা অ্যাপ্লাই করে হচ্ছে ইসিজি যে রিপোর্টটা আছে সেটা এক্সপ্লেন করতে পারবেন বা নিজেই বুঝতে পারবেন। তো এটা অ্যাকচুয়ালি মানে কখন করা হয়, যখন হচ্ছে যে মানে আপনার চিকিৎসক মানে সন্দেহ করেন যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে বা হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ আছে। হ্যাঁ, যখন মানে বেশিরভাগ সময় হচ্ছে চেস্ট পেইন বা বুকের বাঁ দিকে ব্যথা নিয়ে হচ্ছে যখন পেশেন্ট যাবে, অনেক সময় দেখা যায় প্রচুর ঘাম হতে পারে এই বুকের বাঁ দিকের ব্যথার সাথে, দেন হচ্ছে আপনার বাম হাত দেখা যায় একটু নামনেস হতে পারে, অবশ লাগতে পারে। তো এই টোটাল সিমটমগুলো থাকলে দেখা যায় চিকিৎসকরা এটা দিয়ে দেয়, আপনার ইসিজিটা দিয়ে দেয়। তো ইসিজিটা মানে এটার মাধ্যমে আসলে যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, দেন হচ্ছে হার্ট যদি অক্সিজেনটা কম পায়, তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো আসলে নির্ণয় করা যায় যদি এটা আপনার ব্যথার সময় করা যায় আর কি। অন্যান্য সময় কিন্তু এটা রিডিংটা নর্মাল আসবে। তো এখানে আপনারা এই যে থাম্বনেইলে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরকম কতগুলো হচ্ছে আপনার মানে ক্লিপ হচ্ছে হাতে পায়ে এরকম চারটা ক্লিপ পরানো হয়, লিম্প ক্লিপ বলা হয় এগুলোকে। দেন হচ্ছে এরকম ছয়টা হচ্ছে আপনার ইলেকট্রোড পরানো হয়। তো এগুলো থেকে আসলে একটা মানে এরকম গ্রাফ আকারে হচ্ছে প্রিন্ট করে বের করা হয়, সাথে সাথে এটা বেরিয়ে যায়। তো এখানে দেখুন রিপোর্টটা আমাদের কাছে যেটা আসে সেটা কিন্তু অনেকটা দেখতে এরকম, যে কাগজটা আমাদের হাতে আসলে পেশেন্ট দিয়ে বলে যে দেখেন আসলে আমি তো ইসিজিটা করেছিলাম, এটা মানে রিপোর্টটা কি এসেছিল। তো অনেক সময় দেখা যায় পেশেন্ট আপনাকে যাচাই করতে আসবে যে আপনি কতটুকু হচ্ছে মানে মানে এই যে রিপোর্ট এক্সপ্লেন করতে পারেন। তো এটা আপনি দেখা যায় না জানলে অনেক সময় অনেক মানে প্রবলেম হতে পারে। তো এখানে মানে গ্রাফটা দেখা যায় অনেক লম্বা থাকবে, এখানে জাস্ট হচ্ছে আমি একটু শর্ট আকারে নিলাম। তো এই যে হয়তো বা এই যে এই এই পাশটাতে বা হচ্ছে উপরের পাশে হচ্ছে আপনার মানে এই ইসিজি ডিটেলসটা লেখা থাকে। তো এখানে আমি দেখাই আমার এক পেশেন্টের দেখা যায় রিপোর্ট। আমি এখানে দেখুন এই যে হয়তো বা উপরের দিকে থাকে, এখানে উপরের দিকে লেখা থাকে ইসিজিতে কী কী পাওয়া গিয়েছে, দেন হচ্ছে অনেকগুলো আবার সাইডেও থাকে। তো এরকম থাকতে পারে আর কি, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ইসিজি রিপোর্ট আপনার হাতে পেতে পারেন। তো আমার এক পেশেন্টের হচ্ছে আপনার এই যে আমি এটা ইয়ে করি, তো এখানে সহজ মেথডটা হচ্ছে কি, লেখাটা যেখানে থাকবে সেখানে দেখবেন যে আপনারা এত কিছু দেখার দরকার নাই, V3 V4 এগুলো কিছু দেখার দরকার নেই, জাস্ট সেখানে দেখুন যে অ্যাবনর্মাল ইসিজি, মানে এই ইসিজিটা হচ্ছে নর্মাল না। ওকে, এটা হচ্ছে একটা সহজ মেথড। আর যদি নর্মাল ইসিজি থাকে তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল ইসিজি লেখা থাকে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে মেথড নাম্বার ওয়ান। আশা করি এটা দেখলে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন যে পেশেন্টের প্রবলেম আছে কি নেই হার্টে। তো এটা দেখা যায় আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি এক্সপ্লেন করছি এই ওয়েবগুলো হচ্ছে আপনারা কীভাবে পড়বেন। তো এগুলো মূলত হচ্ছে আপনার এই কার্ভগুলো মানে এই গ্রাফ পেপারটার মধ্যে দেখা যায় প্রিন্ট করা থাকে। তো এগুলো সবগুলো আপনার বোঝার প্রয়োজন নাই, আর V1, V2, V3, V6 পর্যন্ত থাকে। তো এগুলো সবগুলো এত দেখা যায় বিস্তর আলোচনা আমি যাচ্ছি না, আর এতটা আপনাদের মানে দেখা যায় এক্সপ্লেন করার প্রয়োজনও নেই। জাস্ট হচ্ছে এই ওয়েবগুলো দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে মেথড নাম্বার টু আর কি, ওটা তো দেখবেনই আপনি রিপোর্টে কী আসছে, বাট এই মেথড টু অ্যাপ্লাই করতে হবে, যে ক্ষেত্রে আপনারা মানে বুঝতে পারবেন যে পেশেন্টের অ্যাকচুয়ালি মানে দেখা যায় হার্ট অ্যাটাকের লক্ষণ আছে কি না, বা হচ্ছে তার হার্ট দেখা যায় করোনারি যেই বিষয়গুলো আছে, করোনারি যেই আর্টারিগুলো আছে সেগুলো অক্সিজেন কম পাচ্ছে কিনা। তো এখানে দেখুন PQRST, ঠিক আছে, এভাবেই কিন্তু মানে রিডিংটা নেওয়া হয়। তো এখানে ST যেই মানে কার্ভটা আছে সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এই আপনার ইসিজি টেস্ট রিপোর্টের মধ্যে। তো এখানে ST এই যে সেগমেন্টটা আছে সেটা দেখা যায় উপরে গেলে হচ্ছে একরকম রেজাল্ট, নিচে গেলে হচ্ছে আরেক রকম রেজাল্ট। তো এখানে উপরে গেলে কি নিচে গেলে কি সেটা আমি বলছি আপনাদের, বাট মানে এই বিষয়টা হচ্ছে দেখা হয় ST সেগমেন্টই দেখা যায় খুব সিগনিফিকেন্ট। ওকে, তো এখানে আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে পূর্বের যে রিপোর্টটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম আসবে। তো আপনারা এই পেশেন্টের দেখা যায় এই কার্ভগুলো হচ্ছে দেখে বোঝার চেষ্টা করবেন আর কি। তো ম্যাক্সিমাম রিডিং থাকবে, অ্যাবনর্মাল যদি হয়ে থাকে তো ম্যাক্সিমাম রিডিংটা এরকমই থাকবে। তো এখানে চলুন আমি আপনাদেরকে ST দিয়ে কিছু একটা বোঝানোর ট্রাই করি। তো এখানে হচ্ছে ST সেগমেন্ট ডিপ্রেশন, এখানে দেখুন ST-র যেই ওয়েবটা আছে সেটা কিন্তু নিচের দিকে চলে গিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে পেশেন্টের হচ্ছে আপনার হার্ট আপনার ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না, মেইনলি হচ্ছে আমাদের মানে 30% দরকার হয়, দৌড়ালে হচ্ছে আপনার দেখা যায় 30% পর্যন্ত যদি ব্যথা না হয় তো সেই ক্ষেত্রেও মানে ইসিজিতে কিছু আসে না। আরও দেখা যায় মানে আমরা হাঁটলে 20% ব্লাড সাপ্লাইয়ের দরকার হয় করোনারি আর্টারিতে, হার্টের যেই
মানে আর্টারি গুলো আছে, তো এটার দেখা যায় আপনি যদি শুয়ে শুয়ে এরকম হয় তাহলে বুঝতে হবে যে আপনার 10% আপনার দেখা যায় আর বাকি নেই, 10 মানে দেখা যায় 90% এর মতো ব্লক হয়ে গিয়েছে এরকমটা ধরে নেওয়া হয় আর কি। ইসিজি দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে এটা দিয়ে বোঝা যাবে যে এসটি সেগমেন্ট যখন আপনার এই যে ডিপ্রেসড করবে নিচের দিকে যাবে তখন আপনার হার্ট মানে শুয়ে শুয়ে যদি এটা হয় ব্যথাটা হয় আর এটা যদি আসে এরকম ডিপ্রেসড তো সেই ক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে যে আপনার হার্ট ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তো এটা কিন্তু মানে মানে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। আর এই যে দেখুন এসটি সেগমেন্ট হচ্ছে আপনার এখানে ইলেভেট হয়েছে মানে এটা উপরের দিকে গিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ধরেই নেওয়া যায় যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। তো এই ইসিজিটা কিন্তু মেইনলি আপনার মানে ইয়ের সময় যখন আপনার চেস্ট পেইন হবে তখনই কিন্তু মানে করতে পারলে এটা খুব সিগনিফিকেন্ট রেজাল্ট দিবে। আর দেখা যায় আরও ভালো দেখা যায় হার্ট অ্যাটাক যদি নির্ণয় করতে হয় তো সেক্ষেত্রে ট্রেডমিল টেস্ট আছে, তারপর আছে আপনার আপনার সিটি স্ক্যান অফ হার্ট, এইগুলো আছে। তো এই ইসিজি দিয়ে হচ্ছে জাস্ট প্রাইমারিভাবে এই বিষয়গুলো কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন যে পেশেন্টের অ্যাকচুয়ালি সমস্যা আছে কিনা। তো সুস্থ মানুষও কিন্তু আপনার দেখা যায় ইসিজি করলে অনেক সময় ব্যথা না থাকলে ইসিজি করলে অনেক সময় কিন্তু রিডিংটা নর্মাল আসে। তো আশা করি বুঝতে পেরেছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।